আপনি শুনছেন নিউ সাসপেন্স স্টোরিজ। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি শার্লক হোমসের গোয়েন্দা গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য নোবেল ব্যাচেলর। আমার বিয়ের কয়েক সপ্তাহ আগের ঘটনা এটা। ঝড় বাতলার দিন সেটা, শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে সকাল থেকেই। আগুনের পাশে চেয়ারে পাতলে বসে সেদিনের ডাকে আসা হোমসের চিঠিগুলো দেখছি। একটা সুন্দর খামে মনোহরী মনোগ্রাম দেখে আকৃষ্ট হলাম। খামটা খোলবার আগেই বিকেলের ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরে এলো হোমস। খামটা এগিয়ে দিয়ে বললাম, খুব খানদানি পত্রলেখক মনে হচ্ছে, এই দেখো তো ব্যাপারটা কি। চিঠিটা খুলে হোমস সহস্র মুখে বলে উঠল, অনুমান করেছো ঠিক, কাজটাও জবরদস্ত। জিজ্ঞেস করলাম, খুব উঁচু মহলের কেউ নাকি? সে বলল, তা তো বটেই, ইংল্যান্ডে উঁচু মহলে যে কজন ভাগ্যবান আছেন তাদের একজন। জিজ্ঞেস করলাম, তাহলে তো তোমাকে অভিনন্দন জানাতেই হয়। ওয়াটসন, তুমি তো ভালো করে জানো মক্কেলের আর্থিক বা সামাজিক অবস্থাটা নয়, তাদের সমস্যাটাকে আমি বড় করে দেখি। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা খবরের কাগজে নিশ্চয়ই তোমার চোখে পড়েছিল। আমি বললাম, ওরে সর্বনাশ, সে তো দারুণ ব্যাপার। লর্ডের বিয়ে এবং তারপর বিয়ে ভাঙার কাহিনী পল্লবিত হয়ে এখনো লোকের মুখে মুখে ঘুরছে, দারুণ ইন্টারেস্টিং। কিন্তু হোমস বলল, চিঠিটা লর্ড সেন্ট সাইমন নিজে লিখেছেন, পড়ে শোনাচ্ছি, শোনো। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনি ব্যস্ত মানুষ জানি, তবুও অন্য কাজ থাকলে বাতিল করে কাল বিকেলে বাড়ি থাকবেন, আমার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে চাই। 4টা নাগাদ আসব। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড নিজে রহস্য যবনিকা উন্মোচনের চেষ্টা করছেন। তিনি পরামর্শ দিয়েছেন আপনিও যদি এই সম্পর্কে চিন্তা করেন তাহলে সমস্যার সুরাহা হতে পারে। আপনার বিশ্বস্ত সেন্ট সাইমন। পড়া শেষ করে চিঠিটা উল্টে পাল্টে দেখে বলল, চিঠিতে ক্রসভেনের ম্যানশনের ডাকঘরের তারিখ পড়েছে, বালকের কলমে লেখা চিঠি। লর্ড মশাই চিঠি ভাঁজ করতে করতে ডান হাতের কোড়ে আঙুলে 1 ফোঁটা কালিও লাগিয়ে ফেলেছেন। সময় তো দেখছি হয়ে এলো, 3টে বাজে এখন, 4টে দর্শন দেবেন লিখেছেন। দাঁড়াও দাঁড়াও। বলতে বলতে এগিয়ে গিয়ে ম্যান্টেল পিস থেকে লাল মলাটের একটা বই পেড়ে আনলো, পাতা উল্টে বলল, এই তো পাওয়া গেছে, ডিউক অফ বালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট ওয়েলিংহ্যাম দ্য ভেরে সেন্ট সাইমন। বয়সটা যথার্থই খারাপ, 41, বিয়েরই বয়স। কলোনি শাসন ব্যবস্থায় আন্ডার সেক্রেটারি ছিলেন, ওনার পিতৃদেব ছিলেন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি। ধমনীতে বইছে খানদানি প্ল্যান্টাজেনের রক্ত, বিয়ের সূত্রে তাতে মিশেছে টিউডের রক্ত। না, বিশেষ একটা কিছু পাওয়া গেল না এই থেকে। ওয়াটসন, খবরের কাগজে কি দেখেছো একটু শোনাও তো একবার। কয়েক সপ্তাহ আগে মর্নিং পোস্ট কাগজের ব্যক্তিগত কলমে প্রথম নোটিশটা ছাপা হয়েছিল, বার করে পড়লাম। গুজব শোনা যাচ্ছে স্যান ফ্রান্সিসকো নিবাসী মিস্টার অ্যালোয়সিয়াম ডোরানার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, ডিউক অফ বালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট সাইমনের। হোমস বলল, কাঠখোট্টা খবর। বললাম, গত সপ্তাহের শেষের দিকে যে খবরটা বেরিয়েছে সেটা একবার শোনো। বিয়ের বাজারে এখন খোলা নীতির দাপট, অবাধে তাই দেশের জিনিস পাচার হয়ে যাচ্ছে বিদেশে। ব্রিটেনের খানদানি পরিবারের বউ হয়ে আসছে সাগর পাড়ে সুন্দরীরা। এক্ষেত্রে সর্বশেষ ঘটনাটি ঘটাচ্ছেন লর্ড সেন্ট সাইমন। শিগগির চিরকুমার নাম খুঁচিয়ে তিনি পানি পীড়ন করছেন ক্যালিফোর্নিয়ার ধনপতির কন্যা সুন্দরী হ্যাটি ডোরানারকে। আশা করা যাচ্ছে যৌতুকের অঙ্ক 6 সংখ্যাও ছাড়িয়ে যাবে। ডিউক অফ বেলামোরালের ভাঁড়ারের দুর্বলতার সংবাদ দেশসুদ্ধ লোক জানে। গত বছর ধরে নিজস্ব ছবি বিক্রি করে সংসার টেনে চলেছেন ভদ্রলোক। বার্চমোরের এক টুকরো সম্পত্তি ছাড়া লর্ড সেন্ট সাইমনের কপালে কিছুই চটেনি। কাজেই এই বিয়ের ফলে সেন্ট সাইমন যে বর্তি যাবেন তা বলা বাহুল্য। এরপরে মর্নিং পোস্ট জানিয়েছে,
বিয়েতে জনছয়েক অন্তরঙ্গ বন্ধু কেবল নিমন্ত্রিত হবেন। বিয়ের পর ল্যাঙ্কাস্টার গেটের বাড়িতে বরকনেকে নিয়ে যাবেন মিস্টার ডোরান। দুদিন পরে গত বুধবার আর একটা খবর আছে এই সম্পর্কে। বিয়ে সম্পন্ন হয়েছে, বরকনে হানিমুন যাবেন লর্ড ব্যারাক ওয়াটারের বাড়িতে। ভায়া, কনে অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত এই হলো যাবতীয় খবর। অদৃশ্য? অদৃশ্য হলেন কবে? জিজ্ঞেস করল হোমস। বিয়ের ব্রেকফাস্ট খেতে খেতে, খুবই নাটকীয় ঘটনা, সচরাচর এমনটি দেখা যায় না রীতিমতো, বললাম আমি। হোমস বলল, ঠিক বলেছ, কনে বিয়ের আগে অদৃশ্য হয়ে যায় এমন ঘটনা আছে, হানিমুনের সময়ও অনেকে পিট্টান দেয়, কিন্তু এরকমটা এর আগে? একটু খোলসা করে শোনাও তো ভায়া, বললাম। গত সকালের কাগজে যে নিবন্ধটা বেরিয়েছে সেটা শিরোনাম, বিয়ের আসরে কাণ্ড চমৎকার। এবারে লেখাটা শোনো। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা এখন অলিতে গলিতে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মাছি উঠছে রীতিমতো ভনভন করে। মোট ছয়জন সাক্ষীর উপস্থিতিতে সেন্ট জর্জ চার্চে সম্পন্ন হয় বিয়েটা। পরে গির্জা থেকে বেরিয়ে ল্যাঙ্কাস্টার গেটে মিস্টার ডোরানার বাড়িতে সকলে যান। এই সময় হাঙ্গামাটা বাঁধায় মিস ফ্লোরা মিলার নামে এক নর্তকী। লর্ড সাইমনের ওপর নাকি তারও দাবি আছে। নর্তকীটি বাড়ির মধ্যে ঠোকবার চেষ্টা করে ব্যর্থ হয়। হাঙ্গামাটা শুরু হওয়ার আগেই অবশ্য লেডি সাইমন বাড়িতে ঢুকে পড়েছিলেন, পরে প্রাতরাশও খেতে বসেন। তারপর হঠাৎ শরীর খারাপ লাগছে বলে তিনি উঠে পড়েন। কিছুক্ষণ পরে মিস্টার ডোরান মেয়ের ঘরে গিয়ে দেখেন ঘর শূন্য। কনের পরিচারিকা বলেছে কোটার টুপি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন লেডি সাইমন। মিস্টার ডোরান তখনই পুলিশে খবর দেন। লেডি সাইমনের এই আকস্মিক অন্তর্ধানের পিছনে নর্তকী মিস ফ্লোরা মিলারের হাত আছে, এই সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে, আরও তদন্ত চলছে। হোমস, এই হলো মোদ্দা কথা, বলো এবার কি বুঝলে তুমি? হোমস বলল, খুবই কৌতূহলোদ্দীপক মামলা ভায়া, কোনো প্রলোভনেও এই মামলা আমি হাতছাড়া করতে রাজি নই। ওই শোনো, দরজায় ঘন্টা বাজে, খানদানি মক্কেল মশাই এসে গেছেন মনে হচ্ছে। একটু পরেই ভারী পা ফেলে ঢুকলেন লর্ড সাইমন, কেমন যেন একটু কোলকুঁজো হয়ে হাঁটছেন, ফলে যা বয়স তার তুলনায় বয়স্কই মনে হয়। টুপি খোলার পর দেখা গেল কেশ বিরল মাথায় সাদার ছোপ, চলাফেরায় অভিজাত ছাপ, তার সাজগোজেও আভিজাত্যের ছাপ রয়েছে রীতিমতো। শিষ্টাচার বিনিময়ের পর লর্ড বললেন, মিস্টার হোমস, আমি জানি অনেক মামলা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হয়েছে, কিন্তু আমি যে মহলের লোক সে মহল থেকে মনে হয় আপনার প্রথম মক্কেল আমি। হোমস হেসে বলল, তা যদি বলতে হয় তাহলে বলা চলে আমার দর বরং কমেছে, কেননা এর আগে যিনি এসেছিলেন তিনি একটা দেশের রাজা। লর্ড বললেন, বলেন কি, কোথাকার রাজা? হোমস বলল, স্ক্যান্ডিনেভিয়ার। লর্ড বললেন, তারও কি বউ নিখোঁজ হয়েছিল নাকি? মাফ করবেন, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার ধর্ম, বরং আপনি খবরের কাগজের এই খবরটা সম্পর্কে বলুন, যা প্রকাশিত হয়েছে তা কি সত্যি? লর্ড সাইমন খবরের কাগজের অন্তর্ধান বিষয়ে লেখাটার উপর চোখ বুলিয়ে বললেন, এরা যথাযথ সংবাদই ছাপিয়েছে। হোমস বলল, বেশ, তাহলে কয়েকটা বিষয় আগে আমাকে জানতে দিন। হ্যাঁ বলুন। মিস হ্যাটি ডোনারকে প্রথম কবে দেখেন? এক বছর আগে। দেখাটা কোথায় হয়? স্যান ফ্রান্সিসকোয়। যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন? হ্যাঁ। তখন কি বিয়ের কথাটা পাকাপাকি হয়? না। তবে বন্ধুত্ব নিবিড় হয়েছিল? বলতে পারেন, আমাদের পরস্পরকে ভালো লাগতো। আচ্ছা। হোমস বলল, মিস ডোরানের বাবা শুনেছি খুব বড় লোক। তিনি বললেন, প্রশান্ত মহাসাগরের পাড়ে বড় লোক বলতে যে কজন আছেন তিনি তাদের পকেটে পুরে রাখতে পারেন। আচ্ছা,
কিন্তু এত টাকা উনি করলেন কি করে? দু হাতে টাকা রোজগার করেছেন খুনির কাজে। বছর কয়েক আগে পর্যন্ত একরকম নিশ্চয়ই ছিলেন, সোনার খোঁজ পাওয়ার পর রাতারাতি ফুলে ফেঁপে ওঠেন। হোম জিজ্ঞেস করল, আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ তার স্বভাব চরিত্র কেমন? তিনি বললেন, সোনার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত আমার শ্বশুরমশাইকে খনি নিয়ে মেতে থাকতে হয়েছে। পাহাড়ে জঙ্গলে ঘুরেছেন, তাঁবুতেও রাত কাটিয়েছেন। তাঁর বড়লোক হওয়ার আগে পর্যন্ত জীবনের 20টা বছর বাবার সঙ্গে থেকেছেন আমার স্ত্রী। ফলে একরকম প্রকৃতির কোলেই তিনি মানুষ হয়েছে। শিক্ষালাভও সেখানে, রীতিমতো ডানপিটে মেয়ে, প্রচণ্ড স্বাধীন চেতা, প্রকৃতিও দুর্দান্ত, সব রকমের সংস্কার মুক্ত, তবে আবেগপ্রবণ। সবচেয়ে বড় ব্যাপার হলো তার অন্তরের আভিজাত্য ও মর্যাদাবোধ। তার ওই সম্পত্তি আমাকে প্রবলভাবে আকর্ষণ করে। আমি জানি মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি নিজেকে বলি দিতে কুণ্ঠা বোধ করবেন না। হোমস জিজ্ঞেস করল, কোনো ফটো আছে? তিনি বললেন, হ্যাঁ সঙ্গেই এনেছি। বলে একটা লকেট এগিয়ে দিলেন লর্ড। লকেটের মধ্যে হাতির দাঁতের ওপর পরমা সুন্দরী এক তরুণীর মুখশ্রী শিল্পীর দক্ষ হাতের স্পর্শে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। কিছুক্ষণ নিরীক্ষণ করে লকেটটা ফিরিয়ে দিল হোমস। তারপর জিজ্ঞেস করল, লন্ডনে দেখা সাক্ষাতের পর আপনাদের অন্তরঙ্গতা নতুন করে আরম্ভ হয়? তিনি বললেন, ওর বাবা ওকে ওই কারণে লন্ডনে নিয়ে এসেছিলেন। যথাসময়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর আমাদের বিয়েও হয়ে যায়। হোমস বলল, যৌতুকের টাকা করির ব্যাপারটা একটু বলুন। ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। খুব ভালো কথা। আচ্ছা, বিয়ের আগের দিন আপনার দেখা হয়েছিল মিস টোরেনের সঙ্গে? হ্যাঁ হয়েছিল। কিরকম মনে হয়েছিল দেখে? খুবই হাসি খুশি আর উচ্ছ্বল ছিলেন, আগে অমনটি কখনো দেখিনি। বিয়ের দিন মানে বিয়ের আগে সকালের দিকে মেজাজ কেমন ছিল? কোনো গোলমালি ছিল না, খুবই ভালো মেজাজে ছিলেন। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত একই রকম। হোম জিজ্ঞেস করল, তারপরেই বোধ হয় একটু ব্যতিক্রম লক্ষ্য করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ মনে হচ্ছে তাই, কেমন একটু অস্থিরতা লক্ষ্য করেছিলাম যেন, তবে তেমন নজরে পড়বার মতো নয়। অবশ্য নজরে পড়বার মতো না হলেও তাকে কীরকম দেখেছিলেন, কোন অবস্থায়, একটু খুলে বলুন। ব্যাপারটা মনে পড়েছে, বিয়ের সময় বেদির দিকে যাওয়ার সময় ফুলের তোড়াটা ওর হাত থেকে পড়ে যায়। এক ভদ্রলোক তৎক্ষণাৎ সেটি তার হাতে তুলে দেন। তোড়াটা জখম হয়নি, কিন্তু কথাটা জিজ্ঞেস করতেই জবাব দিলেন একটু অসংলগ্নভাবে। বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যেও মনে হলো কেমন একটু উত্তেজনার ভাব রয়েছে মনে। হোমস জিজ্ঞেস করল, বাইরের লোকজন তাহলে গির্জার ভেতরে ঢুকেছিল? তিনি বললেন, হ্যাঁ তা ঢুকেছিল। গির্জা খোলা থাকলে যা হয়, কাউকে তো আর ঘাট ধরে বার করে দেওয়া যায় না। হোমস জিজ্ঞেস করল, ভদ্রলোকটি আপনার পরিচিত? তিনি বললেন, কি যে বলেন মশাই, লেডি সাইমনের বন্ধু হয়তো, বলল হোমস। তিনি বললেন, ভালো করে তাকিয়ে দেখবারও দরকার মনে করিনি, নিতান্তই সাধারণ শ্রেণীর, বন্ধুত্বের প্রশ্নই আসে না ওরকম চেহারার মানুষের সঙ্গে। হোমস বলল, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে লেডি সাইমন গির্জায় গিয়েছিলেন মনের আনন্দ ও উচ্ছলতা নিয়ে, কিন্তু বেরিয়ে এসেছিলেন মন ভার করে, তাই তো? হ্যাঁ অনেকটা তাই। আচ্ছা বাড়ি ফিরে কি করলেন? ঝিয়ের সঙ্গে কথা বলেছিলেন, তার নাম অ্যালিস, আমেরিকান মেয়ে, বাপের বাড়ি থেকেই সঙ্গে করে নিয়ে এসেছিলেন। হোমস জিজ্ঞেস করল, ঝি হলেও তার সঙ্গে সখিত্বের সম্পর্ক তো? হ্যাঁ ব্যাপারটা আমাদের সমাজে বিধ ঘটে, কিন্তু আমেরিকায় কেউ কিছু মনে করে না এই ব্যাপারে। হোমস জিজ্ঞেস করল আবার, ঝিয়ের সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন? লর্ড বললেন, কতক্ষণ আর, মিনিটখানেক মতো হবে। কিছু শুনতে পেয়েছিলেন? লর্ড বললেন, মনে হলো দোভাষী ভাষায় কিছু বলছিলেন লেডি সাইমন, তবে জাম্পিং ও ক্লম শব্দ দুটো কানে এসেছিল, আমি তো মানে কিছুই বুঝতে পারিনি।
কথা শেষ করে উনি কি করলেন? প্রাতঃরাশে টেবিলে গেলেন। আপনার হাতে হাত রেখে? না, টেবিলে মিনিট দশেক বসেছিলেন, তারপর বেরিয়ে গেলেন, আর আসেননি। হোমস বলল, ঝিয়ের বক্তব্য থেকে তো জানা যায় লেডি সাইমন ঘরে গিয়ে কোট আর টুপি নিয়ে বেরিয়েছিলেন। লর্ড বললেন, হ্যাঁ, এর কিছুক্ষণ পরেই হাইড পার্কে ফ্লোরা মিলারের সঙ্গে তাকে হাঁটতে দেখা গিয়েছে। এই ফ্লোরা মিলারই আমাদের বাড়ি ঢোকার মুখে হাঙ্গামা জুড়েছিল। হোমস বলল, ফ্লোরা মিলার শুনেছি নাকি নর্তকী, তার সঙ্গে আপনার সম্পর্ক কি নিয়ে কিছু বলুন। পলকের জন্য ভুরু কুঞ্চিত হল। পরে লর্ড সাইমন বললেন, সম্পর্ক তেমন কিছু বলবার মতো নয়, বছর কয়েক সামান্য যোগাযোগ ছিল, নেহাতি আদরের বান্ধবী, জানেন তো মেয়েদের উচ্ছ্বাসের কোনো লাগাম নেই। আমার বিয়ের সংবাদ পেয়ে নানান কথা জানিয়ে বিতিকিচ্ছিরি সব চিঠি লিখতে শুরু করে, ব্যাপারটাকে খুব একটা আমল দিইনি বোধহয়। পরে সন্দেহ হয়েছিল বিয়ের সময় কোনো গণ্ডগোল পাকাতে পারে, করলো তাই, শ্বশুর বাড়িতে ঢুকবার চেষ্টা করেছিল, কিন্তু আগে থেকেই দরজায় দুজন সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেছিলাম, তারাই ওকে বার করে দেয়। হোম জিজ্ঞেস করল, লেডি সাইমন এই ব্যাপারে জানতে পেরেছিলেন? না। হোমস বলল, অথচ তার সঙ্গে ফ্লোরা মিলারকে হাইড পার্কে দেখা গেল। ব্যাপারটা সন্দেহজনক, মিস্টার লেস্ট্রেডের ধারণা ফ্লোরাই ষড়যন্ত্র করে সরিয়েছে লেডি সাইমনকে। হোমস জিজ্ঞেস করল, আপনার কি ধারণা? তিনি বলেন, ফ্লোরাকে আমি জানি, একটা সামান্য মাছি মারতেও তার ভয়, এমন একটা ষড়যন্ত্র পাকানো তার পক্ষে সম্ভব নয়, ফ্লোরা কিন্তু নির্দোষ। হোমস বলল, হৃদয় ঘটিত ব্যাপারে মানুষকে অনেক অসম্ভব কাজ করতে দেখা গিয়েছে, মেয়েদের হিংসা বড় ভয়ঙ্কর। লর্ড বলেন, আমার ধারণাটা অবশ্য অন্যরকম, হঠাৎ করে সমাজের উঁচু মহলের একজন হয়ে গিয়ে মনে হয় মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেনি লেডি সাইমন। হোমস জিজ্ঞেস করল, বিশামাল হয়ে পড়েছিলেন বলতে চাইছেন? হ্যাঁ, তাই আমার ধারণা, অনেক সাধ্য সাধনায় অনেকে যা পায়নি তা অতি সহজেই তিনি পেয়েছিলেন। হোমস হেসে বলল, এবারে একটা বিষয় জানা দরকার, আপনাদের প্রাতরাশের টেবিলে বসে জানলা দিয়ে বাইরেটা দেখা যায় কি? লর্ড বললেন, হ্যাঁ, রাস্তার উল্টো দিক আর পার্কের খানিকটা দেখা যায়। হোমস বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কষ্ট দেবো না, আমি পরে খবর জানাবো আপনাকে। মিস্টার হোমস, এই রহস্যভেদ কি সম্ভব হবে? উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন লর্ড। হোমস বলল, রহস্যভেদ তা তো হয়ে গেছে। সে কি এর মধ্যে? তাহলে বলুন আমার স্ত্রী কোথায়? জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন। কি জানি, বুঝতেই পারছি না কত দূর কি সম্ভব হবে। বলতে বলতে নিরাশ ভঙ্গিতে বিদায় নিয়ে চলে গেলেন লর্ড। হাসতে হাসতে হোমস বলল, বুঝেছো ওয়াটসন, লর্ড মশাইয়ের ঠিক প্রত্যয় হলো না আমার কথায়, কিন্তু ভদ্রলোকের ঘরে ঢোকার আগেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল আমার কাছে। আমি বললাম, এমনভাবে বলছো যেন? হোমস বলল, ভায়া, সমস্যার সুরাহা আমি বড্ড ঝটপট করে ফেলি, এই হচ্ছে আমার দোষ, তবে এ ধরনের কেস আমার কাছে নতুন নয়। আরে এ কি লেস্ট্রেড, তুমি? না বসো, চোর ধরো একটা। সরকারি গোয়েন্দা লেস্ট্রেড ঘরে ঢুকলো আচমকা, হাতে একটা কালো ক্যানভাস ব্যাগ, পরনে পশমি জ্যাকেট আর গলা বন্ধ, চেহারাটা হয়েছে নাবিকদের মতো দেখতে। চোখে কৌতুক খেলিয়ে তরল কণ্ঠে হোমস বলল, কি ব্যাপার লেস্ট্রেড, অমন বিষণ্ণ লাগছে কেন? লেস্ট্রেড বলল, হয়রানির একশেষ হচ্ছি মশাই, উফ, সেন্ট সাইমনের বউকে খুঁজ দেখে দেখুন গায়ের কাপড় পর্যন্ত ভিজিয়েছি। সে কি কি করে? সার্পেন্টাইনে জাল ফেলেছিলাম, যদি লেডি সাইমনের ডেড বডি পাওয়া যায়। বলো কি হে, স্ট্যাফলগার স্কোয়ারে জালটা ফেললে বোধ হয় কাজটা আরো সহজ হতো। লেস্ট্রেড বলল, আপনি রসিকতা করছেন? হোমস বলল, ওসব জল আর জালের সঙ্গে এই রহস্যের কোনো সম্পর্ক নেই হে, বৃথাই নাকের জল চোখের জল মেলাচ্ছ। মনে হচ্ছে যেন অনেক কিছুই এতক্ষণে জেনে গেছেন,
কিন্তু পরিশ্রমটা আমি বৃথাই করেছি মনে করবেন না যেন। এই দেখুন বলে এক হাতে ক্যাম্বিসের ব্যাগ থেকে বার করে আনলো জলে চুপসনো মেয়েদের পোশাক, জুতো, মালা, ওড়না। তারপর একটা আংটিও বার করে দেখালো লিস্ট্রিড। বলুন তাহলে এগুলো সব মিথ্যে? হোমস তার ছেলের ভঙ্গিতে দেখছিল আর ক্রমাগত ধোঁয়া উগড়ে যাচ্ছিল। এবারে জিজ্ঞেস করল, এসব কি জাল ফেলে তোলা সম্পত্তি? জলে ভাসছিল, দারোয়ানের চোখে পড়ে তুলে এনেছি, বিয়ের পোশাক, এই জন্যই ডেড বডির সন্ধানে জাল ফেলতে হয়েছিল। আপনি যাই বলুন না কেন, এই সমস্ত কিছুর পিছনে যে ফ্লোরা মিলারের কুচক্র কাজ করছে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার দেখাটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না জানো তো। আপনি ওই আনন্দেই থাকুন, এই পোশাকেই আমার কথার প্রমাণ রয়েছে। হোমস জিজ্ঞেস করল, কিরকম? বিয়ের পোশাকের পকেটে কার্ডের বাক্সে একটা চিরকুট পাওয়া গেছে, এই দেখুন পরিষ্কার লেখা রয়েছে, দেখা করো এখনই, FMH। ফ্লোরা মিলার চিঠিখানা নিশ্চয়ই গির্জায় ঢোকার মুখেই পাচার করেছিল। তারপর তার ছেলের সঙ্গে চিঠিখানা হাতে নিল হোমস, কিন্তু চোখ বলিয়েই মুখের ভাব পাল্টে গেল ওর। লেস্ট্রিড বলল, কি হলো মশাই, খুব যে উদাসীনতা দেখাচ্ছিলেন এতক্ষণ, ও কি উল্টো দিক দেখছেন কেন? উল্টো কোথায়, ওটাই তো সোজা দিক। আপনি দেখছি বড্ড আবোল তাবোল করে ফেলছেন আজ, লেখাটা তো এই পিঠে। জানি, আমি দেখছি ওই পিঠে লেখা খরচের বিলটা। তোমাকে অভিনন্দন জানাচ্ছি লেস্ট্রিড, সত্যি একটা কাজের জিনিস উদ্ধার করতে পেরেছ। চোখিতে বিস্মিত জিজ্ঞাসু দৃষ্টি আমার চোখের ওপর বলিয়ে নিয়ে লেস্ট্রিড বলল, ও তো আগেই নজরে পড়েছে আমার, 4 অক্টোবরের একটা খরচের হিসেব, ঘর ভাড়ার জন্য 8 সিলিং, প্রাতরাশের জন্য 2.5 সিলিং, ককটেল বাবদ 1 সিলিং, লাঞ্চের খরচ 2.5 সিলিং, আর শেরি মদের জন্য 8 পেন্স, এইসবই তো লেখা। ওর মধ্যেই তো রয়েছে সব কিছু, তাছাড়া নামের আদ্যক্ষরগুলো কাজে লাগবে। দূর মশাই, তখন থেকে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছেন, হাত পা গুটিয়ে বসে কাজ না থাকলে মানুষ ওই করে, বাজে বকবক করার সময় নেই আমার, আমি চললাম। বলতে বলতে ভেজা কাপড় জামা বাক্সে পুড়ে ঘর থেকে বেরিয়ে গেল লেস্ট্রিড। হাসতে হাসতে হোমস চেঁচিয়ে বলল, ওহে শুনে যাও, লেডি সাইমন নামে যাকে খুঁজছো ওই নামে কেউ নেই। পরক্ষণেই ছুটিতে ওভারকোটটা গায়ে চাপিয়ে নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। রাত 9টায় ফিরল হোমস। বেশ কিছুক্ষণ আগে দোকান থেকে লোকজন এসে খাবার টেবিলে নৈশ ভোজ সাজিয়ে দিয়ে গেছে, টাকা পয়সা নাকি হোমসে মিটিয়ে দিয়ে গেছে। বন্ধুবার ঘরে ঢুকল বেশ খোশ মেজাজে, খুশিতে চকচক করছে চোখ, বলল, বাহ খাবার এসে গেছে দেখছি। হ্যাঁ, 5 জনের খাবার দিয়ে গেছে, কিন্তু অতিথি আসছে নাকি কেউ? হ্যাঁ, লর্ড সেন্ট সাইমন আসতে পারেন। কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে ঘরে ঢুকলেন লর্ড, বললেন, এই যে মিস্টার হোমস, আপনার চিঠি পেয়ে ছুটে এলাম, কিন্তু যা লিখেছেন এসব কি সত্যি? তাই তো মনে হয়। সর্বনাশ, ধপ করে চেয়ারে বসে পড়লেন তিনি। এই যে চূড়ান্ত অপমানের ব্যাপার, ডিউকের কাছে মুখ দেখাবো কি করে আমি? হোমস বলল, আর কি করার, দুর্ঘটনা যে এইভাবেই ঘটে, ঝোঁকের মাথায় নিরুপায় হয়ে কাজটা করে ফেলেছেন ভদ্রমহিলা। লর্ড বললেন, মিস্টার হোমস, আপনি বুঝতে পারছেন না আমার যে মাথা হেঁট করে ছাড়লেন মহিলা। হোমস বলল, ভদ্রমহিলার এছাড়া কোনো উপায় ছিল না, ওই তো ওনারাও এসে গেছেন মনে হচ্ছে, আমি একজন আইনবিদের সঙ্গে পরামর্শ করে এসেছি, এ ব্যাপারে যা করবার উনি করে দেবেন, আসুন আসুন। ঘরে ঢুকলেন একজন ভদ্রমহিলা, পেছনে একজন ভদ্রলোক, ওদের দেখেই চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে পড়লেন লর্ড সাইমন। হোমস বলল, আলাপ করিয়ে দিই, মিস্টার অ্যান্ড মিসেস ফ্রান্সিস হে মুল্টন, মিসেস অবশ্য অপরিচিত নন। মিসেস মুল্টন ধীরে ধীরে এগিয়ে গেলেন লর্ডের সামনে, তারপর তার বিরস মুখের দিকে তাকিয়ে মিনতি সুরে বললেন, রবার্ট, আমাকে ক্ষমা করো, তোমাকে বলে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু ফ্র্যাঙ্ককে দেখার পর আমি আর আমার মধ্যে ছিলাম না। লর্ড কথা না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। মিস্টার মুল্টন কৌতুকচ্ছল দৃষ্টিতে তাকিয়ে রইলেন লর্ডের দিকে। ভদ্রলোক বেশ চটপটে, ধারালো মুখচ্ছবি,
রোদে পুড়ে তামাটে হয়ে গেছে গায়ের রং। মিসেস মোল্টন বললেন, রবার্ট, আমার কথা শুনলেই তুমি আমার অসহায় অবস্থাটা বুঝতে পারবে। শোনো তাহলে বলছি, 1884 সালে ম্যাক্সকোয়ারে ক্যাম্প ফেলেছিলেন বাবা, জায়গাটার রকি পাহাড়ের ধারে। বাবা ওখানে খনির কাজ নিয়ে মেতেছিলেন। ওই ক্যাম্পেই ফ্র্যাঙ্কের সঙ্গে আলাপ। কিছুদিনের মধ্যে ঠিক করলাম আমরা বিয়ে করব। ইতিমধ্যে বাবা সোনা পেয়ে গেলেন, দিন দিন অবস্থা ভালো হতে লাগলো। আর কিছুই না পেয়ে ফ্র্যাঙ্ক দিনকে দিন নিঃস্ব হতে লাগলো। অবস্থা দেখে বাবা আর বিয়েতে মত দিতে পারলেন না, আমাকে নিয়ে ফ্রিস্কোয় চলে এলেন। কিন্তু গোপনে আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ হলো না, বিয়েটাও সেরে নিলাম একদিন। কিন্তু ঠিক হলো ফ্র্যাঙ্কের অবস্থা না ফেরা পর্যন্ত বিয়ের কথাটা বাবাকে জানাবো না। আমি রয়ে গেলাম বাবার কাছে, ও বেরিয়ে পড়লো ভাগ্যান্বেষণে। বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ নেই আমাদের। ইতিমধ্যে নানান জায়গা থেকে ফ্র্যাঙ্কের কয়েকটা খবর পেলাম। শেষ খবরটাই মারাত্মক, রেড ইন্ডিয়ানদের হাতে কয়েকজন অভিযাত্রীর সঙ্গে ফ্র্যাঙ্কও প্রাণ হারিয়েছে। কোনো রকম খবরাখবর করবার উপায় ছিল না আমার। একটা বছর ছটফট করে কাটালাম, বুঝতে পারলাম সত্যি আর ফিরে আসবে না। চিন্তায় চিন্তায় আমার শরীর ভেঙে পড়ল। বাবা কিছু বুঝতে না পেরে যত বড় বড় সব ডাক্তার দেখাতে লাগলো। এই সময় লর্ড সাইমনের সঙ্গে দেখা হলো। বাবা লন্ডনে ফিরে এলেন, আমাদের বিয়ে ঠিক হলো। বিয়ের দিন বেদিতে উঠতে যাওয়ার সময় সহসা দেখতে পেলাম ফ্র্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির গোড়ায়। মাথাটা চক্কর দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। ফ্র্যাঙ্কের চেহারা ভুল হবার নয় আমার। পাদ্রির বিয়ের মন্ত্র কিছুই কানে ঢুকলো না, শরীর টলতে শুরু করেছিল। এমন সময় ফ্র্যাঙ্ক ইশারায় শান্ত থাকবার কথা জানালো। দেখলাম একটা কাগজে চিঠি লিখছে। বেদি থেকে নামবার সময় ইচ্ছে করে ফুলের তোড়া ফেলে দিলাম, ও সেটা তুলে দিল, সেই সঙ্গে চিঠিটাও। ফ্র্যাঙ্ক আমার স্বামী, তার নির্দেশ পেলাম চিঠিতে। এরপর আমাকে কি করতে হবে? বাড়ি ফিরে অ্যালেক্সকে সব জানালাম, তারপর কোট টুপি পরে পালিয়ে গেলাম। ওই অবস্থায় বাড়ি ভর্তির লোকের মধ্যে লর্ডকে কিছু বলা সঙ্গত মনে হয়নি। ভেবেছিলাম সব পরে খুলে বলবো। এবার মিস্টার মোল্টন বললেন, বিয়ের খবরটা কাগজেই চোখে পড়েছিল, গির্জার ঠিকানাটা ওখানেই ছিল, আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি। মিসেস মোল্টন বললেন, ফ্র্যাঙ্ক চেয়েছিল ফিরে গিয়ে সবাইকে সব কথা জানিয়ে আসি, কিন্তু ভয়ে লজ্জায় আমি তা করতে পারিনি। ঠিক করলাম দূরে কোথাও চলে যাব। বাবাকে কেবল একটা লাইন লিখে জানালাম, আমি বেঁচে আছি, যেন চিন্তা না করে। ফ্র্যাঙ্ক আমার জামাকাপড় আংটি নিয়ে যেন কোথায় ফেলে এলো। কালকেই প্যারিস রওনা হয়ে যাব ঠিক করেছিলাম আমরা, কিন্তু এর মধ্যে কী করে এই ভদ্রলোক ঠিকানা সংগ্রহ করে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন? ভদ্রমহিলা বিনীত ভঙ্গিতে হোমসকে দেখিয়ে বলেন, তিনি বোঝালেন না বলে চলে আসাটা আমার অন্যায় হয়েছে, তার উপর কিছু না জানিয়ে চলে যাওয়াটা খুবই খারাপ কাজ হবে। উনি বলেন যাতে আমি সব খুলে বলতে পারি, লর্ড সাইমনের সঙ্গে সেভাবে নিরালা সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। তাই ফ্র্যাঙ্ককে নিয়ে এভাবে ছুটে এসেছি। রবার্ট, আমার অবস্থাটা বিবেচনা করে আমায় ক্ষমা করো, আমাকে নিচ মনে করো না। লর্ড সাইমনের কিন্তু মুখভাবের পরিবর্তন ঘটল না। মিসেস মোল্টনকে তিনি ক্ষমা করতে পারলেন না, বলেন, অসুখতা থাক মিস্টার হোমস, আমি চলি। হোমস বলল, লর্ড সাইমন খেয়ে যাবেন না? ধন্যবাদ মিস্টার হোমস। বলতে বলতে গম্ভীরভাবে অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন লর্ড সেন্ট সাইমন। অতঃপর আমরা চারজনেই বসলাম খাবার টেবিলে। অতিথিরা চলে যাওয়ার পর হোমসের মুখে তার তদন্তের বিবরণ শুনতে বসলাম। বলল, যে মামলা গোড়ায় যত বেশি দুর্বোধ্য মনে হয় শেষে সেটাই সবচেয়ে সহজ হয়ে দাঁড়ায়। এই মামলার সূত্র বলতে তেমন কিছুই ছিল না, কিন্তু লর্ড মশাইকে জেরা করে দুটো ব্যাপার বার করতে পেরেছিলাম। প্রথমটা হলো, বিয়েতে ভদ্রমহিলার অনিচ্ছা ছিল না। দ্বিতীয়ত, বিয়ের পরে পরেই তার মধ্যে ভাবান্তর দেখা দিয়েছে। চিন্তা করে দেখলাম মাঝখানে তাহলে এমন কিছু ঘটেছে যার ফলে তার মনে ভিন্ন ভাব দেখা দিয়েছে। কিন্তু কি ঘটতে পারে,
নিশ্চয়ই এমন কাউকে নজরে পড়েছে যার ফলে বিয়ের প্রতি মন বিরূপ হয়ে উঠেছে তার। আর তা যদি হয় তাহলে সে লোক তার স্বামী নয়, পূর্ব প্রণয়। ভদ্রমহিলা লন্ডনে নতুন, দীর্ঘকাল আমেরিকাতেই কেটেছে তার। অনুমান করলাম তার পূর্ব প্রণয়ের আমেরিকান হওয়াই স্বাভাবিক। এই সূত্রটা হাতে আসতে এই গির্জার সেই সাধারণ চেহারার মানুষটি নজরে এলো, ফুলের তোড়া সেই তুলে দিয়েছিল। তারপর থেকেই ভদ্রমহিলার মনের পরিবর্তন ঘটে যায়। ঘরে ফিরেই বাপের বাড়ির ছিয়ের সঙ্গে সবার আগে কথা বললেন। লর্ডমশাই শুনতে পেলেন জাম্পিং এবং ক্লেম কথাটা, কিন্তু মানে কিছুই বুঝতে পারেননি। আমেরিকান খনি অঞ্চলের দোভাষী ভাষায় এই কথার মানে হলো যার দাবি সেই আগে নেবে। এরপর আর কোনো কিছুই খোলাটে থাকবার কথা নয়। উঠে পড়ে লাগলাম ঠিকানাটা জোগাড় করবার জন্য। এ ব্যাপারে লেস্ট্রেড আমাকে অনেক সাহায্য করেছে, যদিও সেটা নিতান্তই আকস্মিক ঘটনা। তবুও ওর কাছ থেকে সূত্রটা পাওয়া না গেলে আমি খুবই আতান্তরে পড়তাম। যে চিরকুটটা দেখালো তার পেছনে লেখা খরচের হিসাব দেখে বুঝলাম কোনো হোটেলের বিল, কিন্তু খাবার দাবার আর ঘর ভাড়ার খরচাটা খুবই চড়া। বড়সড় হোটেল ছাড়া অমন তো হবার কথা নয়। নামের আদ্যক্ষরও পাওয়া গেছিল চিরকুটে, ফলে ভদ্রলোকের পাত্তা আর পার করতে কোনো বাধাই রইল না। আমি বললাম, খুবই কৌতূহলোদ্দীপক মামলা, কিন্তু যাই বলো, তবে লর্ড সাইমন কিন্তু শেষ পর্যন্ত মোটেই ভালো ব্যবহার করতে পারলেন না, ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে পারতেন, যদিও আমার তাই মনে হয়। হেসে হোমস বলল, ভায়া, সুন্দরী বউ আর যৌতুক একসঙ্গে হাতছাড়া হলে মন আর উদার থাকে না কারোর। লর্ড সাইমনের দোষী বা কি, ভদ্রলোককে সেদিক থেকে বিচার করা উচিত। যাক, অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমি বেহালাটা নিয়ে একটু বসি, মনের নিরানন্দ ভাবটা না হলে কাটবে না। শেষ হল স্যার আর্থার কোনলের লেখা একটি গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য নোবেল ব্যাচেলার। গল্প পাঠে আমি দেবকুমার ভদ্র। আপনি যদি এরকম গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিন, নয়তো এরকম গল্প পাবেন না আর মিস করে যাবেন। এবং আপনারা যদি কোনো গল্প আমাদের পাঠাতে চান, বিশেষত ভূত, গোয়েন্দা এবং অন্য কোনো রহস্যময় কোনো গল্প, তাহলে আমাকে আমার মেলে মেসেজ করতে পারেন। দেব নিউ সাসপেন্স স্টোরিজ অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় নিচে মেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের এডিটারের। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।